কার্ভ ডিসপ্লে, যারা OnePlus এর মধ্যে কার্ভ ডিসপ্লে লোয়েস্ট বাজেটে চান, এটা হচ্ছে অরোরা গ্লো একটা কালার, আর এই কালারটা কিন্তু খুবই পপুলার একটা কালার, একেবারে পাতলা স্লিম একটা মোবাইল, কার্ভ ডিসপ্লে OnePlus 70 সকলের পছন্দের একটা মোবাইল, অনেক ভাই অনেক, এইটা যে ডিসপ্লেটা ডিসপ্লে কার্ভ ডিসপ্লে প্লাস এটা ফুল ডিসপ্লে, কার্ভের এই পাশটাও ডিসপ্লে, জি জি জি, আপনারা যদি হাতে নেন জাস্ট অবাক হয়ে যাবেন, এই দেখেন এটা সাইডটাও কিন্তু ডিসপ্লে, দেখছেন একবার লক্ষ্য করেন, দেখেন কি সুন্দর একটা ডিসপ্লে, এটা নরমাল কার্ভ গুলো কিন্তু এত কার্ভ হয় না, বাট এটা অনেক কার্ভ, Samsung এর আরেকটা ফ্ল্যাগশিপ ডিভাইস নোট 10, নোট 10 বাজেট কমের মধ্যে চাচ্ছেন ফুল ফ্রেশ অবস্থায় মানে ফুল ফ্রেশ কন্ডিশনের কিছু অ্যান্ড্রয়েড ডিভাইস কিনবেন, তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা অনেক বেশি স্পেশাল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো OnePlus, Samsung, Google Pixel, Sony ও LG এর কিছু ফ্ল্যাগশিপ মোবাইল, যে মোবাইলগুলো আপনারা একেবারে চিপ প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। ওনাদের শপ এড্রেস আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স, লেভেল 5 ব্লক বি, শপ নাম্বার 41। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা পেছনে এখানে ওমর ভাই আছেন, আর ওমর ভাই কিন্তু আজকে এইখানে থাকা যে মোবাইলগুলো আছে সবগুলো মোবাইলের এক এক করে প্রাইস বিস্তারিত সকল কিছু বলবে। এছাড়াও ওনাদের এখানে এক্সচেঞ্জ অফার আছে, আপনি যদি চান আপনার হাতের পুরাতন ফোনটা ওনাদেরকে দিয়ে নতুন ফোন নিবেন, অথবা আপনার হাতের পুরাতন ফোনটা ওনাদের কাছে বিক্রি করে দিবেন, সেটাও কিন্তু আপনারা চাইলে ওনাদের সাথে আপনারা করে নিতে পারেন। সো দেখতে পাচ্ছেন এখানে যে মোবাইলগুলো আছে প্রতিটা মোবাইল একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে, এবং বক্স সহ কিন্তু আপনারা অনেকগুলো মোবাইলে পেয়ে যাবেন। তো আমরা কথা পাচ্ছি না, চলুন ভিডিওতে দেখে নেই ওনারা এখানে কত টাকা দামের কি কি মোবাইলগুলো সেল করতেছে, আর যদি কেউ মোবাইলগুলো কিনতে চান সেক্ষেত্রে ডেসক্রিপশনে নাম্বারগুলো দেওয়া আছে, চাইলে আপনারা চেক করে নিতে পারেন। তো কি বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে কিন্তু আজকে ওমর ভাই আছেন, যেমনটা আমরা বলছিলাম শেষ ভিডিওতে যে আইফোনের পরে ওনাদের এখানে থাকা যতগুলো অ্যান্ড্রয়েড আছে সবগুলোর প্রাইস আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই শাড়িটা কিন্তু এখানে সম্পূর্ণ OnePlus এর ভরা, একেবারে OnePlus শুরু থেকে নিয়ে OnePlus এর শেষ মডেল পর্যন্ত কিন্তু এখানে সবগুলো আছে। আর শুধুমাত্র এটা না, ওনাদের এখানে কিন্তু Samsung এর যে মোবাইলগুলো প্রতিটা Samsung মোবাইলের উপর আপনারা একেবারে ধামাকা অফার পাবেন, আর এছাড়াও কিন্তু ওনাদের এখানে Sony অনেকগুলো মোবাইল আছে, Google Pixel যারা চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একেবারে খুবই স্পেশাল। সো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আর আজকে দেখি ওমর ভাই আমাদেরকে কি পরিমাণ প্রাইসে ডিসকাউন্ট দেয়, আর ওনাদের এখানে প্রতিটা মোবাইল আপনারা কত দামের মধ্যে পাচ্ছেন। তো ওমর ভাই আমাদেরকে আপনি শুরুতে কোন মোবাইলটা দিয়ে শুরু করবো OnePlus এর লোয়েস্ট যেটা N200, যাদের একটু মিডিয়াম বাজেট, যে ভাইয়া OnePlus এর ফোন তো সহজ চালানো যায় না, অনেক বাজেট থাকে, তো আমরা যদি কম বাজেটে নিয়ে আসছি OnePlus N200, হ্যাঁ এটা আমাদের কাছে পাবেন হচ্ছে 464, এটা প্রাইস করবে হচ্ছে মাত্র 16,000 টাকা, মাত্র 16,000 টাকা। এটা কোনটা? OnePlus N200, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, এটা হচ্ছে OnePlus N200 মাত্র 16,000 টাকা হচ্ছে OnePlus এর মিড রেঞ্জ N10, যেটা মার্কেটে অনেক চাহিদা N10, আর আমাদের কাছে পেয়ে যাবেন 6128 মাত্র 17,500 টাকা, মাত্র 17,500 টাকা। আচ্ছা এটা কোনটা? OnePlus N10 চাহিদা খুবই, এটা আমাদের কাছে অনেক পরিমাণ স্টক আছে, আপনারা আসার আগে ফোন দিবেন, এটা আমাদের কাছে 8GB 128GB মাত্র 26,000 টাকায়, মানে সিরিয়াসলি ভাই মাত্র 26,000 টাকা, OnePlus 70 মাত্র 26,000 টাকা, ফুল ফ্রেশ কন্ডিশন, কি বলে নোট ডেন্ট, আপনি বডিটা আপনি দেখেন আমি আপনাকে দিব, দেখেন মানে একটু ডেন্ট না একটু স্ক্র্যাচ না, একেবারে ফুল ফ্রেশ বডি মাত্র 26,000 টাকা OnePlus 70, ভাই কেমনে সম্ভব? না এটা আপনার ভিউয়ারদের জন্য ভাই, এটা আপনার ভিউয়ারদের জন্য, কিন্তু আমি যদি আদার্স কোনো কাস্টমার আমি তো এটা বলবো না, এটা আপনাদের ভিউয়ারদের জন্য, ভিডিও যারা দেখে সিক্রেট প্রাইসে যায় মাত্র 26,000, মাত্র 26,000 টাকা OnePlus 70। শপে আইসা সব সময় বলবেন যে ভাই আমি ইমরান ভাইয়ের ভিডিও দেখে আসি, আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে তাহলে কোনো বার্গেনিং হবে না, একেবারে আপনাদের লোয়েস্ট প্রাইসের মধ্যে দিয়ে দিবে। তারপর আমাদের কাছে দেখতেছেন একটা জিগজ্যাগ রেইনবো কালার, এটা হচ্ছে OnePlus 8, OnePlus 8 কার্ভ ডিসপ্লে, যারা OnePlus এর মধ্যে কার্ভ ডিসপ্লে লোয়েস্ট বাজেটে চান, এটা হচ্ছে অরোরা গ্লো একটা কালার, আর এই কালারটা কিন্তু খুবই পপুলার একটা কালার, একেবারে পাতলা স্লিম একটা মোবাইল, হ্যান্ড কার্ভ মোবাইল, কার্ভ ডিসপ্লে আছে, এটা আমাদের কাছে শুধুমাত্র 8128 টাকা পাবেন, জি 8128, প্রাইস কত? প্রাইস পড়বে মাত্র 29,000 টাকা, 29,000 টাকা মাত্র, আচ্ছা আচ্ছা, এটা প্রাইস হচ্ছে মাত্র 29,000 টাকা। আচ্ছা তারপর আমরা যেটা দেখাবো হচ্ছে OnePlus 80, এটার একটা ভালো একটা কথা বলবো আপনাদের, এটা আমাদের কাছে ইউজ না, এটা হচ্ছে আমাদের ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট, বাট এটার বক্স নাই, এটার বক্সটা কাস্টমস রেখে দেওয়া হয়েছে, আচ্ছা প্রোডাক্ট আমরা ছুড়াইতে পারছি বাট আমরা বক্সটা ছুড়াইতে পারি নাই, সেক্ষেত্রে এটা আমরা আপনাকে 12,256 প্রাইস দিচ্ছি 35,000 টাকা, 35,000, এটা আমাদের কাছে যদি ইনটেক বক্স নিতে চান সেক্ষেত্রে পড়বে হচ্ছে 43,000 টাকা। যাবো হচ্ছে OnePlus এর 8 প্রো ফ্ল্যাগশিপ, যেটা অনেক সময় এক সময় ফ্ল্যাগশিপ ছিল, এখন তো 10 প্রো চলে আসছে, আমার হাতে দুইটাই 8 প্রো, দুইটা কালার আমাদের কাছে আছে, এটা একটা কাস্টমার ইউজ করছে, তার অনেক শৌখিন মানুষ ছিল সে,
করছে সেই স্টিকার ইউজ করছে, এটাকে স্কিন বলা হয়। জি জি জি, এই স্কিনটা তুললে এই ব্লু কালারই পাবে। এইখানে আমরা ব্লু কালারটা দেখাচ্ছি, এটা 8 প্রো, এটাও কার্ভিস প্রো, বাট এটা ওয়ান প্লাসের ফ্ল্যাগশিপ ফোন। আচ্ছা বুঝতে পারছি। তো এটার প্রাইস কত, ওইটার প্রাইস কত? দুইটাই একই প্রাইস। জি, এটা দুইটা 12256, আমাদের কাছে পড়বে হচ্ছে 45,000-45,000 টাকা। আচ্ছা, এটা কি ফুল বক্স আছে দুইটাতে? না, বক্স ছাড়া না। বক্স ছাড়া চার্জার দিবেন? হ্যাঁ, চার্জার দিবেন। আচ্ছা ঠিক আছে, ওকে। এগুলো হচ্ছে OnePlus 8 Pro 45,000 টাকা। এখনকার বাজারে নতুন যেটা সবচেয়ে বেশি চলছে 9RT, OnePlus 9RT, যেটা কত জিবি এটা? এটা হচ্ছে আপনার 8256, 8GB। এটা আমাদের ইউজ না ভাই, এটাও হচ্ছে ওই যে সেম কাস্টমস বক্স রেখে দেওয়া হয়েছে, এটা আমরা জাস্ট খালি ইনঅ্যাক্টিভ প্রোডাক্টটা বের করতে পারছি। আচ্ছা আচ্ছা, এটা আপনি বক্স ও নিতে গেলে আপনি মোবাইল দেখলে বুঝবেন, যারা মোবাইল কিনবেন তারা ধরলেই বুঝবেন। এই যে দেখেন কি ফ্রেশ চার্জারের যে জায়গাটা, এখানেও একটা বিন্দু পরিমাণ স্পট নাই যে এখানে চার্জিং কখনো লাগানো হয়েছে, এরকম কোনো স্পট নাই। আচ্ছা, এটার প্রাইস কত পড়বে? এটা আপনার বক্স প্রাইস হচ্ছে 46,000 টাকা, বক্স ছাড়া পড়বে হচ্ছে আপনার ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট 40,000 টাকা। 40,000 টাকা, 6,000 টাকা বক্সের জন্য, শুধুমাত্র বক্সের জন্য আমরা কম রাখতেছি। আচ্ছা বুঝতে পারছি। এটা হচ্ছে OnePlus 9RT। তারপর আমরা দেখাবো হচ্ছে OnePlus 9 Pro, এটা হচ্ছে কার্ভ ডিসপ্লে। এখন তো 10 Pro চলে, 10 Pro আগের মডেলটা হচ্ছে 9 Pro। 9 Pro আমাদের কাছে বক্স 12256 পাবেন মাত্র 54,000 টাকায়। মাত্র 54,000 টাকা। আচ্ছা, আমরা মোবাইলটা একটু দেখি। এটা হচ্ছে OnePlus 9 Pro, পিছনে স্টিকার গুলো সহ পাবেন। আপনারা চাইলে আপনারা আইএমআই এটা চেক করতে পারবেন, আপনি বক্স আইএমআই ম্যাচিং করে নেবেন, আর ম্যাচিং না হলে দরকার নাই। এটা তো ফুল বক্স না? ফুল বক্স, হ্যাঁ ফুল বক্স। আচ্ছা, এটা হচ্ছে ফুল বক্স। আচ্ছা, মোবাইলের কন্ডিশনটা আপনারা একবার দেখেন, একেবারে ফুল ফ্রেশ। এটা এক হাতে ইউজ হয়েছে তো, যে ইউজ করছে ভাই, হ্যাঁ খুবই শৌখিন মানুষ, যত্ন সহকারে ইউজ করছে। এটাতে আপনি মানে দুই একটা বালির দাগ ছাড়া আর কোনো ডেন্ট পাবেন না, মানে বালির ভাইয়া কাভার ইউজ করে দাগ পড়ে, এটা নরমাল আমরা জানি। আচ্ছা, বর্তমানে এটা নতুন প্রাইস কত পড়বে? বর্তমানে এটা নতুন মার্কেটে খুবই রেয়ার, অনেকে যারা নিউ ব্যাচ, আমরা তো নিউ কম বেশি নিউ না বেশি না বলতে গেলে, যারা নিউ ব্যাচ তারা এই প্রোডাক্টগুলো অনেক রিফার্বিশড প্রোডাক্টও মার্কেটে ঢুকে গেছে। জি, তো সেক্ষেত্রে রিফার্বিশড প্রোডাক্ট আপনি চেক করে নেবেন, অনেকে 63,000-65,000 টাকা বিক্রি করছে। আচ্ছা, 12256। বুঝতে পারছি। সো আপনারা কিন্তু ইউজড আপনারা পেয়ে যাবেন মাত্র 54,000 টাকা। খুবই সুন্দর চমৎকার আপনার যদি হাতে নেন জাস্ট অবাক হয়ে যাবেন। এই দেখেন, এটা সাইডটাও কিন্তু ডিসপ্লে দেখছেন, একবার লক্ষ্য করেন, দেখেন কি সুন্দর একটা ডিসপ্লে। এটা নরমাল কার্ভগুলো কিন্তু এত কার্ভ হয় না, বাট এটা অনেক কার্ভ। এটা কোন ব্র্যান্ডের মোবাইল? এটা হচ্ছে মোটরোলা। মোটরোলা, ওরে বাবা, তিনটা মোবাইল আছে সেম কনফিগারেশন। এটা মডেল কত ভাই? এটা মোটরোলা এইচ প্লাস বলে। এইচ প্লাস, আচ্ছা এটার মডেল হচ্ছে মোটরোলা এইচ প্লাস। আচ্ছা, এটার প্রাইস কত পড়বে? এটার প্রাইস আমাদের কাছে নিতে পারুন হচ্ছে মাত্র 33,000 টাকায়। মাত্র 33,000 টাকা। কত জিবি এটা র‍্যাম? এটা 8256। 8256, আচ্ছা এটা হচ্ছে 8256 আছে, মাত্র 33,000 টাকা হলে আপনি মোবাইলটা নিতে পারবেন। এটা ডিসপ্লেটা জাস্ট অবাক এর ভাই, সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে এটা ডিসপ্লে। ডিসপ্লে দেখলে মানুষ এটা ফোন নিতে চায়, আর লুকিং না দেখলেও ডিসপ্লেটাই। আচ্ছা বুঝতে পারছি, 33,000 টাকা করে এটার প্রাইস। ওকে, সো তারপর আমরা এখানে আরো কিছু মোবাইল আছে, আমরা জাস্ট এখন প্রাইসগুলো দেখে যাব। হ্যাঁ, কোনো কনফিগারেশন বলবো না। ভিউয়ারদের জন্য আমি স্যামসাং আর পিক্সেলের কিছু ধামাকা প্রাইস দিব, যেটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস। এই যদি সে আমার প্রাইস থেকে পরে যদি বলে যে মার্কেটের থেকে কম পাইছি, তার আমি ওই প্রাইস থেকে আর 1,000 টাকা কম করে দেব। যদি সে 1,000 টাকা প্রুফ সহ দেখাইতে হবে। আচ্ছা, আইসা বললে হবে না ভাই, আমি প্রুফ সহ দেখাইতে হবে। আচ্ছা, আমি যেমন প্রুফ সহ আপনাকে প্রাইস দিব, সে আমাকে প্রুফ সহ বলবে আপনার দাম থেকে 1,000 টাকা কম করেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চমৎকার। সো আমাদেরকে দেখাতে থাকেন একটু মোবাইলগুলো, আমরা দেখতে থাকি। আমরা আপনাকে যে প্রোডাক্টগুলো অফার দিব সেগুলো আমরা আপনাকে বলে দিব। যেমন আপনাকে অ্যাস্টেনটা দেখাচ্ছি। অ্যাস্টেন, অ্যাস্টেন মার্কেটে নরমালি দোকানদাররা সেল করতেছে 23,000 টাকা। 23,000 টাকা, আমরা 23,000 টাকা আপনাকে দিব না, আমরা দিব হচ্ছে মাত্র 22,000 টাকা। 22,000 টাকা কম, ভিউয়ারসদের জন্য ডিসকাউন্ট পাবেন। আচ্ছা, এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S10। হ্যাঁ, শুধু অ্যাস্টেনটা আপনারা পেয়ে যাবেন মাত্র আরেকটা ফ্ল্যাগশিপ ডিভাইস নোট 10। নোট 10 একসময় 1,00,000 টাকার প্রোডাক্ট ছিল, বাট এটা এখন
এখন সময়ের ভ্যালুতে এটা কমে গেছে সময়ের হ্যাঁ বুঝতে পারছি কিন্তু মোবাইল ভাই এখন অস্থির মোবাইল কিন্তু এখন আপনি আমাদের কাছে 100% না ফ্রেশ পেলে 99% ফ্রেশ পাবেন জি 99% ফ্রেশ হবে এটা আপনার নোট সিরিজ এটার একটা পেন আছে এই দেখেন জি এর একটা পেন আছে জি পেনটা সহ কি আপনি ফ্রি দিবেন এই যে পেন আছে পেন তো এটা আপনার কাস্টমার মোবাইলের সাথেই পাবেন এটা ফ্রি দেওয়ার কিছু নেই এটা পাবেন আচ্ছা বুঝতে পারছি এটা এটা আমাদের কাছে 8GB 128GB পেয়ে যাবেন আপনারা হ্যাঁ এটা 8GB 128GB মাত্র 29000 টাকায় পাবেন মাত্র 29000 টাকায় আচ্ছা আচ্ছা এটা কি স্ন্যাপড্রাগন ভার্সন নাকি স্ন্যাপড্রাগন ভার্সন সিঙ্গেল সিম স্ন্যাপড্রাগন ভার্সন সিঙ্গেল সিম এক্সিনোস যদি কারো প্রয়োজন হয় সেটা তো এক্সিনোসটা ডুয়াল সিম হয় আমাদের ফোন দিয়ে জানা রাখবেন এক্সিনোসটা আমরা স্ন্যাপড্রাগন থেকে একটু কমে রাখবো আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে Samsung Galaxy Note 10 এগুলোর প্রাইস কত করে পড়বে এটা প্রাইস পড়বে মাত্র 29000 টাকা স্ন্যাপড্রাগনটা এক্সিনোসটা আমাদের কাছে নাই এক্সিনোসটা আমরা 1000 টাকা কমে দিতে পারবো আরো সমস্যা নেই আচ্ছা আচ্ছা এক্সিনোসটা আমাদের আর এক্সিনোসটা আমাদের কাছে এখন আপাতত নাই শুধুমাত্র স্ন্যাপড্রাগনটা অ্যাভেলেবল আমাদের কাছে প্রতিটা কিন্তু চমৎকার এটা আরেকটা কালার আছে যেটা হচ্ছে কিছু এই টাইপের কালার ওই কালারটা কিন্তু একেবারে চমৎকার মানে এলজি ভেলভেট সবগুলো মোবাইলের কালার কিন্তু খুবই চমৎকার করছে আমি একটু ডিসপ্লেটা দেখি এটা ডিসপ্লেটা কিন্তু খুবই সুন্দর চমৎকার করছে ডিসপ্লেটা আচ্ছা এই যে দেখেন ডিসপ্লেটা একবার দেখেন কি সুন্দর চমৎকার কালারফুল একটা ডিসপ্লে এটার প্রাইস হচ্ছে 22500 টাকা আর এটা হচ্ছে 24000 টাকা 1500 টাকা তফাৎ সিঙ্গেল সিম আর ডুয়াল সিমের মধ্যে তারপর এখানে আমরা LG এর খুবই দারুণ একটা মোবাইল দেখতে পাচ্ছি LG এর Q9 ভাইয়া এটার যে প্রসেসর 800 সিরিজের প্রসেসর স্ন্যাপড্রাগন 800 সিরিজের প্রসেসর জি 800 সিরিজের প্রসেসর রিসেন্ট মার্কেট থেকে যদি কোনো 800 সিরিজের প্রসেসর নিতে হয় না হলে আপনাকে 30 থেকে 35000 টাকা বাজেট ক্রস করা লাগবে কিন্তু আমাদের এখানে একটা এটা অনেক হিউজ পরিমাণ ডিসকাউন্ট দেব হিউজ কত আপনি কল্পনার বাইরে এটা মাত্র 9990 টাকায় নিতে পারবেন মাত্র 9990 টাকা মানে সিরিয়াসলি ভাই সিরিয়াসলি এটা ভাই কপি মোবাইল না তো না না এটা 100% অরিজিনাল এটা যদি কেউ কপি ক্লোন রিফ্যাব্রিশ প্রমাণ করতে পারে 100% ক্যাশব্যাক করে দি আচ্ছা আচ্ছা কখনো যদি শুধু শপে না যদি নিয়ে যাওয়ার পরে কখনো প্রমাণ হয় এটা কপি ক্লোন 100% ক্যাশব্যাক অবশ্যই প্রুফ সহ আসা লাগবে আচ্ছা বুঝতে পারছি এটা হচ্ছে LG এর Q9 এর মোবাইল এবং এটার প্রাইসটা হচ্ছে মাত্র 9990 টাকা মানে 10 টাকা কম 10000 আচ্ছা তারপর এখানে আমরা মোটরোলার আরেকটা মোবাইল মোটরোলার আরেকটা হচ্ছে মোটো 1 হ্যাঁ এটা আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে 4GB 64GB মাত্র 14500 টাকা 14500 টাকা যেটা আপনি 464 মোটো 1 মোটো আবার অনেক আছে ভাই বাংলাদেশে কারণ আমরা প্রথম মোবাইল সম্পর্কে জানি মোটরোলা মোটরোলা অনেক ফোন বের করছে যারা মোটো আবার আছে তারা এই মোটরোলা এই ফোন নিতে পারে পিক্সেলের একটা প্রোডাক্ট দেখাবো যেটা আমাদের কাছে বক্স হয় এটা হচ্ছে পিক্সেল রিপ্লেসমেন্ট ইউনিট জি এটার মডেল হচ্ছে পিক্সেল 4XL হ্যাঁ পিক্সেল 4XL এটা ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট বক্স হয় আর এটা স্লিম বক্স এটার সাথে শুধুমাত্র ফোনই পাবেন এছাড়া এক্সট্রা এটার ভিতরে কোনো কেবল বা অ্যাডাপ্টার থাকে না এটা আমাদের কাছে দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল আছে 664 6100 জি 664 আমাদের কাছে পাবেন হচ্ছে মাত্র 27000 টাকায় ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট হ্যাঁ আচ্ছা আর 6100টা পাবেন 31000 টাকায় 31000 টাকা 4000 টাকা ডিফারেন্স 6GB 64GB 6GB 128GB আচ্ছা দুইটাই কি ইনঅ্যাক্টিভ দুইটাই ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট আমাদের কাছে আচ্ছা সো এখানে আমরা অনেকগুলো স্যামসাং দেখলাম মোটরোলা দেখলাম এখন এই সাইডে আমরা কিছু সনি ও পিক্সেল মোবাইল দেখব তার মাঝে এখানে স্যামসাং এর একটা ছোট মোবাইল আছে এটার প্রাইস কত আর মডেল এটা ভাইয়া স্যামসাং এর মনে হয় কার্ভ ডিসপ্লে S8 S8 এটা S8 যেটা আমাদের কাছে 14000 টাকা 14000 টাকা মাত্র 14000 টাকা স্যামসাং গ্যালাক্সি S8 S8 এটা কার্ভ ডিসপ্লে পাবেন ফিঙ্গারপ্রিন্টার পিছনে আছে এটা আমাদের কাছে মাত্র 14000 টাকায় পাবেন তারপর আপনাদের ভিউয়ারদের জন্য দেখাবো হচ্ছে Xperia 5 Xperia 5 আমাদের কাছে দেখেন তিনটা কালার अवेलेबल এটা তো আপনি রেডও বলতে পারবেন না এটা ব্লু বলতে পারবেন না এটা হোয়াইটও বলতে পারবেন না জি তিনটা আনকমন কালার হ্যাঁ জি এটা আমাদের কাছে আপনি পেয়ে যাবেন হচ্ছে 6GB 64GB জি 6GB 64GB মাত্র 17000 টাকায় মাত্র 17000 টাকায় আচ্ছা মাত্র 17000 টাকায় 6GB RAM 64GB ROM Sony Xperia 10 এটার RAM ROM হচ্ছে 3GB 64GB এটা আমাদের কাছে পাবেন মাত্র হচ্ছে 12500 টাকায় 12500 টাকায় আর 364 Xperia 10 Sony XZ2
এটা আমাদের কাছে পাবেন হচ্ছে মাত্র 13500 টাকা 13500 টাকা এক্স্যাক্ট তো তারপর আমরা গুগলে ঢুকে যাব এখানে আমরা অনেকগুলো গুগলের মোবাইল দেখতে পাচ্ছি এগুলো কোনটা কি মডেল আর প্রাইস কত পড়বে আপনাকে সর্বপ্রথম দেখাবো হচ্ছে গুগল পিক্সেল 2 তাহলে গুগল পিক্সেল 2 সেটা আমাদের কাছে 4GB 64GB হ্যাঁ ইনঅ্যাকটিভও আছে অ্যাকটিভও আছে জি মানে অ্যাকটিভ আপনার হাতে ইনঅ্যাকটিভটা আমাদের বক্সে রাখা আছে জি ইনঅ্যাকটিভের প্রাইস পড়বে 12800 টাকা যেটা 1 টাকা কম হবে না ইনঅ্যাকটিভ 12800 টাকা আর ইউজ নিতে চাইলে পড়বে হচ্ছে 11000 টাকা 11000 টাকা আচ্ছা বুঝতে পারছি 4GB 64GB আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তারপরে আপনাকে দেখাবো হচ্ছে পিক্সেল 3 পিক্সেল 3 ভাই এটা আমি আপনাকে একটা অফার দিব আপনার ভিউয়ারদের জন্য একটা অফার দিব আমি আপনাকে আগে বলে রাখছিলাম পিক্সেল 3 464 আপনার ভিউয়ারদের জন্য মাত্র 13000 টাকায় মাত্র 13000 টাকা পিক্সেল 3 464 আচ্ছা বুঝতে পারছি পিক্সেল 3 মাত্র 13000 টাকা আচ্ছা তারপরে আপনি আমাদের এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল 2 XL এটা হচ্ছে পিক্সেলের সর্বপ্রথম কার্ড ডিসপ্লে ফোন জি পিক্সেল 2 XL যেটা আপনার ভিউয়ারদের জন্য আমরা রাখতে পারবো হচ্ছে 15500 টাকা 464 15500 টাকা 15500 টাকা পিক্সেল কোনটা এটা পিক্সেল 2 XL পিক্সেল 2 XL পিক্সেল 2 XL 15500 টাকা আপনার ভিউয়ারদের জন্য পিক্সেল 4 পিক্সেল 4 আমাদের কাছে তিনটা কালার আছে এটা অরেঞ্জ এটা হোয়াইট আর একটা ব্ল্যাক কালার ওটা আমরা ইউজ করতে নাই বাট আমরা দিতে পারবো আমাদের কালকে আসবে পিক্সেল 4 4GB 64GB মাত্র 20000 টাকা 20000 এটা একটা মাত্র অফার মাত্র 20000 টাকা এর থেকে কমে যদি কেউ দেয় যদি আমাকে দেখাইতে পারে তাহলে তাকে আমি তার থেকে আরো 1000 টাকা কমে দিব মাত্র 20000 টাকা আপনার ভিউয়ারদের জন্য আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা হচ্ছে পিক্সেল 4 শুধু 4 নাকি পিক্সেল 4 হ্যাঁ পিক্সেল 4 আমরা আস্তে আস্তে পিক্সেল আরো ভ্যারিয়েন্টে যাচ্ছি তারপরে আছে আমরা পিক্সেল 4 এ 5G আমরা একটু আগে দেখাইলাম 4 এটা দেখাবো 4 এ 5G 4 এ 5G আমার কাছে আছে আপনার দুইটা কালার হোয়াইট এবং ব্ল্যাক জি পিক্সেল 4 এ 5G এটার 6128 আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র যদি কারো যে কোনো রকমের মোবাইল প্রয়োজন পড়ে অ্যান্ড্রয়েড ইউজড মোবাইল একেবারে লোয়েস্ট প্রাইসের মধ্যে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন ওমর ভাইয়ের সাথে ওনাদের শপের অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি লেভেল 5 ব্লক বি শপ নাম্বার 41 শপের নাম হচ্ছে গ্যাজেট টাচ আপনার সব সময় ওমর ভাইকে পাবেন আর ওমর ভাইয়ের নাম্বার আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো আপনারা চাইলে চেক করে নিতে পারবেন আর এছাড়া ওমর ভাই আপনাদের এখান থেকে যদি কেউ মোবাইল চায় কুরিয়ার করে ঢাকার বাইরে নিয়ে যাবে সেটা কি পসিবল ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেম হচ্ছে আপনি প্রথমে আমাদের 1020 টাকা অ্যাডভান্স করে মোবাইলটা বুক করবেন ওই দিন রাতে আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আপনি 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন 24 ঘন্টা যদি রাস্তায় কোনো দুর্ঘটনা না ঘটে সেক্ষেত্রে 24 ঘন্টা আর প্রবলেম হলে 48 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন আর যদি না দিতে পারি তাহলে আমরা টাকা রিফান্ড করে দেবো